বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমন সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় ছাত্র জনতা ও দুর্বৃত্তরা শুধু হামলাই নয় তাদের বাসাবাড়ি এমনকি প্রতিষ্ঠানেও লুটতরাজ চালায় বিক্ষুব্ধ জনতা ও দুর্বৃত্তরা এ সময় ঝালুকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বাসভবন থেকে ডলার ইউরো ও বৈদেশিক মুদ্রার লাগেজ ভর্তি সহ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানায় সোমবার ঝালুকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেয়া হয় রাত সাড়ে বারোটার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনীও পুলিশকে জানালে তারা এসে টাকা উদ্ধার করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর শোনার সঙ্গে সঙ্গে উল্লাসের নগরে পরিণত হয় ঝালোকাঠি। সোমবার বিকেল তিনটার দিকে উল্লসিত জনতা রাস্তায় নেমে আসে রাস্তায় ছাত্র জনতার সঙ্গে নেমে আসে অভিভাবকরাও অনেক মায়াকে দেখা যায় শিশুকে কোলে নিয়ে মিছিলে যোগ দিতে